সাইডে দিয়ে ঢুকাইছে মনে হয় নুডলস ওই যে ওই দিয়ে ফেলো আশো কোথায় যাচ্ছ আরহাম আরহাম এই যে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার ব্লগের সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে তো আমরা বের হচ্ছি দুপুর 12টার দিকে যদিও বা খুব বেশি রোদ নেই তারপরও একটু গরম বেশি মনে হচ্ছে গাড়ির ভিতরে গাড়ি যেহেতু ওপেন এরিয়াতে পার্ক করা ছিল তো প্রচণ্ড রকম ভিতরে গরম এসি অন করা হয়েছে বাট এখনও ঠান্ডা হচ্ছে না তো ঠান্ডা হতে হতে মনে হয় আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আমরা যাচ্ছি কালাসাতামা একটা জায়গায় সেখানে বিশাল একটা পাইকারি দোকান আছে অনেকটা হোলসেল দোকানও বলতে পারেন তো ওখানে সব আইটেম পাওয়া যায় চলে আসলাম আসার পর এটাই আমার প্রথম আসা এই দোকানে তো অনেক বিশাল এরিয়া জুড়ে তো ফার্স্ট টাইম যেহেতু এসেছি একটু সময় নিয়ে ধীরে ধীরে সব কিছু দেখব প্রথমে চলে আসলাম কোকাইস আইটেমের পাশে তো এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে তো একটু আনকমন নর্মাল দোকানে সাধারণত এরকমটি দেখা যায় না ডিজাইনের আর কোয়ালিটিটা একটু ভিন্ন তো যাই হোক আস্তে আস্তে করে সময় নিয়ে যা দেখছি ওই পাশে দেখা যাচ্ছে শেফের বিভিন্ন জিনিস জামা হতে নিয়ে যা কিছু আর এখানে এই জিনিসগুলো আমার ভালো লেগেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে অন্য দোকান থেকে এখানের দামটা একটু বেশি তো বেশি বলতে কিছু জিনিসের দাম অনেকখানি বেশি তো আসলে আমার জন্য তো নতুন তাই আমি কোনো কিছু বুঝতে পারছি না এখানে অনেকদিন পরে একটা ভাতের চামচ পেলাম তো ভাতের চামচ আমার কাছে আছে ভাবছি নিব কি না তো এই ডিশগুলো অনেক ভারী এগুলাও সুন্দর বাট অনেক ভারী ক্যারি করা অনেক কঠিন এখানে ছোট ছোট সসের বাটি বা বিভিন্ন কিছু নেওয়া যাবে রেসিপি করতে গেলেও লাগে তো বাট দেখি আগে তারপর বুঝবো আর এই পাশে ওয়ান টাইমের গ্লাস প্লেট বিভিন্ন কিছু যেমনটি আপনি চান ছোট বড় একসাথে অনেক বড় বড় প্যাকেট পাওয়া যাবে তো এইগুলো যেহেতু আমি নিব না তাই এগুলার দামটা আমি আর দেখলাম না অন্য খুচরা দোকানে কেমন এই পাশে টিস্যু বিভিন্ন টাইপের টিস্যু আর এখানে বড় বড় ছুরি এটা এই যে এইগুলা রেস্টুরেন্টে ব্যবহার করে এই যে বিশাল বড় বড় রেস্টুরেন্টের চামচ তো বিশাল না আমাদের হাঁড়ির তুলনায় তারপরে এই চামচগুলোও সুন্দর ঠিক ছিল কিন্তু এই ইয়াটা অনেক লম্বা এটা ছোট হলে তখন সুবিধা হয় ও মা এটা তো আমি খেয়াল করিনি ওই পাশ থেকে চলে আসলাম কিছুই নেওয়া হয়নি তো এই পাশে আসলাম এই পাশে দেখি যে কি সব চিজ আইটেম টমেটোর কেন এখানে এগুলো সব মাংসের আইটেম তো মাংস তো আর আমরা এখান থেকে নিব না তারপরও দেখছি কি কি টাইপের জিনিসপত্র পাওয়া যায় ওর বাবাকে বললাম তুমি শুধু একটা চিংড়ির প্যাকেট নাও ও শুধু বারবার ঝিনুক ধরে আর এখানে কি অদ্ভুত টাইপের শুকনো মরিচ এগুলা কি জানি না সেটাও তবে দামটা বেশ 41 ইউরো করে জিনিসটা কি সেটাও বুঝি নেই তবে মনে হচ্ছে ড্রাই মরিচ টমেটো পেয়েছি টমেটো তো নিতেই হবে একেবারে ফ্রেশ টমেটো তবে সবজির দামগুলো অনেক কম আছে তারপর এদিকে শুধু চিজ আর চিজ অনেক চিজের সাথে আমরা সত্যি কথা বলতে পরিচিত না তারপর ফ্রোজেন সবজি সেম ফ্রোজেনের মধ্যে আমি বললাম বরবটি আর যেটাকে বলে পালং শাক সেটা নিতে দাম কিরকম দেখো তারপরও প্যাকেটগুলো অনেক বড় দেখা যায় যে নর্মাল ফ্রিজে আমাদের জায়গা হবে না তো আমি দু রকম সবজি নিলাম আমার বাবাটার মুড মোটামুটি ভালো সে স্ট্রলারে কিছুক্ষণ একবার শুয়ে থাকে বসে থাকে
যাই হোক, আমরা এখন কাউন্টারের দিকে চলে যাব, পে করব। কি এই পাশেও বিভিন্ন নাগেটস আইটেম, একটু বেশি খুশি আছে আমার বাবাটা। তো এই টাইমে কিন্তু ও নর্মালি ঘুমায়, আজকে আর ঘুমাচ্ছে না। ওইদিকে বড় জনকে তার বাবা চড়াচ্ছে আর ছোট জনকে আমি চড়াচ্ছি। এই হচ্ছে বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক বড় দোকানে শপিং করার সমাচার। তো এত বড় দোকানে ফুল থাকবে না তা কী করে হয়, এখানে তো ফুল মানুষ অনেক বেশি পছন্দ করে, তো সব দোকানে আছে, এখানেও আছে। সেই সাথে ফুলের জন্য মাটি, সার, অন্যান্য জিনিসপত্র আছে। তো আমরা দোকানের বাহিরে অপেক্ষা করছি, ওর বাবা পে করছে। এখন গাড়িতে উঠে যাবো, সাইডে দিয়ে ঢুকাছে মানে ওই নুডলস ওই যে ওই নিয়ে ফেলো, ভিজে যাবে। এই ধরনের দোকানকে ফিনিশে তুক্কো বলা হয়। তো এখানে আসার জন্য আমি একটা কার্ডও নিয়ে এসেছিলাম। তো এই কার্ডটা সাধারণত ব্যবসায়ীদের হয়ে থাকে, তো এই কার্ড থাকলে কিছু সুবিধা পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আজকে কোনো প্রকার সুবিধা পাইনি। তো হয়তো বা কোনো একটা সিস্টেমে আমাদের ভুল হয়েছে। তো যাই হোক, বাসার দিকে ফেরার পালা। আসলে এখানে এসে বাজার করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে, অনেক দূর। তাছাড়া যাদের ফ্যামিলি অনেক বড় বা রেস্টুরেন্ট আছে তাদের জন্য এখান থেকে বাজার করাটা বেস্ট, আমাদের জন্য নর্মাল সুপার মার্কেটেই যথেষ্ট। আমার বাবাটার মুড ভালো আছে, একটু সময় সে ঘুমিয়েছিল। তো বিকেলের জন্য আমি একটা ডেজার্ট তৈরি করছি। আজকের বিকালের নাস্তাটা একটু ভিন্ন, কোনো প্রকার তেলে ভাজা ভুজি আর করছি না, এই ডেজার্টটাই খাওয়াবো। এখানে কয়েক ধরনের ফ্রুটস দেওয়া হয়েছে, কোনো প্রকার চিনি মেশাইনি, সরাসরি ফ্রুটস থেকে যে মিষ্টিটা আসবে তাতেই মনে হচ্ছে না। অনেকদিন ডিম দিয়ে আলু রান্না করা হচ্ছে না, তোর বাবা কয়েকবার বলেছে, তারপরও রান্নার সময় আমার মনে থাকে না, তাই আজকে সে আলু কেটে দিচ্ছে। আর কয়টা আছে, এ পাশে ডিমও সিদ্ধ হতে দিয়েছে। তো এখন তো আমার কাজটা ইজি হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিলাম, তারপর দুই ফালি করেছি। ডিমটা আমরা দুই ফালি করেই রান্না করি, আস্ত করলে আমাদের কাছে ওরকম টেস্ট লাগে না। তো প্রথমে একটু বেশি করে লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়ো দিয়েছি, এরপর আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিব, যাতে কুসুমটা কোনোভাবে বের না হয়ে আসে। খুবই অল্প পরিমাণ মশলা অনুপাতে ওরকমটাই দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো, একটু বেশি নিয়ে নিয়েছি, পুরোটা দিব না, হাফ দিলাম। তারপর সেই সাথে একটু ধনে পাউডার দিচ্ছি, অর্থাৎ সব মশলা, একটু জিরাও দিব, মশলার পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে। তারপর আমি একটু পানি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না, আস্তে আস্তে সময় নিয়ে ভাজা হবে। আলতো হাতে একটু নেড়ে চেড়ে কুসুমের সাইডটা আমি উপরে দিই, তারপর ভেজে নিচ্ছি। কুসুমের সাইডটা প্রথমে দিয়ে দিলে বেশি মানে বাস্ট হয়, তো এই জিনিসটা কিন্তু অনেক বিপজ্জনক, খুবই সতর্কতার সাথে ভেজে নিতে হয়। তো আমি দেখেছি এভাবে করলে আমার তেমন কোনো প্রবলেম হয় না, খুব সুন্দরভাবে ডিমগুলো ভেজে নিতে পারি, কোনো প্রকার বড় ধরনের ছিটাও পড়ে না, ইভেন ছোটও পড়ে না। তো চুলার তাপটা প্রথমে একদম বেশি হিটে তেলটা গরম করে নিয়েছি, তারপর একবারে মিডিয়াম থেকে লোতে রেখেছি। তো নিচের পাটটা যখন হয়ে গেছে, তারপর কুসুমের পাটটা উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে দিব। তো তারপরও আমি রিস্ক নিতে চাই না, হাফ করে ঢাকনাটা দিয়ে রেখেছি, এপাশে গরম পানিও সেদ্ধ হচ্ছে।
ডিম দিয়ে আলুর তরকারির সাথে রুটি তো মাস্ট লাগবে, তো রুটিটাও করে ফেলবো একটু পরে। ডিমটা এখন ভাজা হয়ে গেছে, আমি একটু করে উল্টে দেখলাম, যখন দেখেছি কুসুমের পাটটাও ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে নিয়ে নিব। যদিও বা এই টাইমে তেমন ছিটায় না এভাবে করলে, তারপরেও আমি রিস্ক নিতে চাই না, একটু একটু করে আমি ঢাকনাটা দিই। আরেকটু পর আমি তুলে নিব, মনে হচ্ছে আরেকটু ভাজা হলে ভালো হবে। এপাশে আমি সেদ্ধ যে আটা আর রুটি সেটার জন্য ডো তৈরি করে নিচ্ছি। এখন পরিপূর্ণ ভাজা হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে নিয়ে নিব। তারপরও আমি একটু দূরে আছি, সতর্কতার সাথেই থাকতে হবে। আমার হাতেও একবার পড়েছিল, তো ওই দাগটা কিন্তু এখনও আছে, তবে আগের থেকে অনেক হালকা হয়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে যখন একটু পুড়ে যায় বা কেটে যায় তখন আমার ছেলে বলে যে আম্মু এত বছর করো তারপরও কেন তোমার এগুলা হয়। আমি বললাম যে হাজার বছর গাড়ি চালালো তো এটা নিশ্চয়তা না যে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, এগুলা কাজটাই এমন। তো একটুখানি মনে হচ্ছে তেলের পরিমাণ কম হবে, তো একটু তেল দিয়ে দিলাম। তারপর অল্প তাপে পেঁয়াজগুলো ভেজে নিব। এই যে ডিমগুলো খুবই সুন্দর লাগছে না, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই ডিম আলুর রান্নার আসল মজাটাই হচ্ছে এটাই, অল্প তাপে ভাজলে একটু তেলের পরিমাণটা আমার কাছে মনে হয় কম লাগে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন আমি এখানে অল্প একটু আদা পেস্ট ব্যবহার করছি। এটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ আর আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিব আলুটা। তো আলুটা দেওয়ার পর আর কোনো মশলা এখানে ব্যবহার করব না, জাস্ট আন্দাজ করে লবণটা দিয়ে দিয়েছি। লবণও একটু কম দিব, যেহেতু ডিমের মধ্যে একটু বেশি আছে লবণ, সেই সাথে অন্যান্য মশলা সামান্য 2 টেবিল চামচের মতো মনে হয় একটু পানি দিয়েছি, পানি দিয়ে ঢেকে রাখবো। তো এই পাশে এই যে মশলা দেখা যাচ্ছে, মিষ্টি জিরা, মৌরি, মিথি, একটু ধনে, কালো জিরা, এগুলো আমি একটু গুঁড়ো করে রাখবো। আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগেনি, কারণ এগুলো নতুন আলু, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যখন নরম হয়ে এসেছে তখন আমি এই মশলাগুলো দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। ওই পাশে আমি আটাটা একটু মথে নিব। গরম গরম এই সেদ্ধ রুটির এভাবে ডোটাকে মেখে রাখলে ইজি হয়ে যায়। তারপর আমি আবার চলে আসলাম, একটু গোলমরিচ ক্রাশ করে দিয়েছি, সেই সাথে কিছু গরম পানি। গরম পানি যতটুকু আমি ঝোল রাখবো সেই অনুপাতে দিয়েছি। একটু ঝোল বেশি দিলে ভালো হয়, কারণ দেখা যায় ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কমে যায়, তো এটা আসলে বুঝে শুনেই দিতে হবে। তো গরম পানিটা দেওয়ার পর এখন অপেক্ষা করব বলকের জন্য, আর সেই সাথে ডিমটাও দিয়ে দিব। এখনও আমি তাড়াহুড়ো করছি, কারণ ডিমটা দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে চাচ্ছি, আমার বাবাটাকে ঘুম পাড়াতে হবে। আসলে ইদানিং যেহেতু ওকে এই টাইমে বেড়ে পাঠায়, তো এই টাইমটাতে আমার একটু ঝামেলাই হয়ে যায়। তো সাথে সাথে 3টা কাঁচামরিচও দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার পাবো। এই তো বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দিব, রান্না হয়ে গেছে, অনেক মজা হয় কিন্তু। এখন রুটিগুলো বেলে নিব। আর এই তো আজকের মতো ব্লগটিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।